আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বিদায় নিলেও শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে তাপমাত্রা। তো আগামীকাল বুধবার 25শে জানুয়ারি কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া, কী জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই আপডেটটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানাবেন। আমরা সরাসরি প্রথমে চরম ওয়ার্নিং মোডে চলে আসলাম। এই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা চরম ওয়ার্নিং মোডে রয়েছে, কারণ সেখানে কিছুটা দমকা বায়ু অব্যাহত রয়েছে। পডিচেরি উপজেলা থেকে শুরু করে ম্যাপটা বড় করে দেখাচ্ছি, হাটহাজারি এবং চট্টগ্রামের উপর রাজস্থলী, বিলাচড়ি, রাঙ্গামাটি, তারপর আলিকদম, এখানে সাতকাইয়া, কক্সবাজার, কুতুবদিয়া, এই সমস্ত জেলাগুলোর উপর উত্তর দিক থেকে কিছুটা দমকা হাওয়া চালু রয়েছে। আগামীকাল 25শে জানুয়ারি তা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে একদম লো অবস্থা, কোনো ধরনের তেমন দমকা হাওয়া নাই। কোন কোন অঞ্চল, শিবনগর, খুলনা, এখানে সাতক্ষীরা, কৈরা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, রাজশাহী, এই সমস্ত জেলাগুলোর উপর তেমন দমকা হাওয়া থাকবে না। তাপমাত্রা মোড়ে চলে যাচ্ছি। তাপমাত্রা দেশের দক্ষিণাঞ্চল তাপমাত্রা অলরেডি অনেকটাই বেড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রোদের কিরম, এখানে টেকনাফ থেকে শুরু করে নাইকুঞ্চেরি, এছাড়া এখানে চকরিয়া, তারপর এখানে চট্টগ্রাম, তারপর পরিচিত উপজেলা, সেনবাগ, মদিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল, তারপর পিরোজপুর, মঠবাড়িয়া, কালাপাড়া, লালমোহন, খুলনা, এই সমস্ত জেলাগুলোর উপর রোদের এই যে তীব্র কিরণ থাকতে পারে। এখানে সাতক্ষীরা, শিবনগর, যশোর, তারপর এখানে লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, এই সমস্ত জেলাগুলোর উপর গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখানে তেঁতুলিয়ার মধ্যে 8.8 ডিগ্রি সেলসিয়াসে তো সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপ এবং এখানে সীতাকুণ্ড এবং কক্সবাজার, এই তিন জায়গার মধ্যে প্রায় 30.0 ডিগ্রি সেলসিয়াসে। তো আগামী 24 ঘন্টায় তাপমাত্রা ঠিক আগের দিনের মতো অপরিবর্তিত থাকতে পারে। তো আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আগামী 24 ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। এই মুহূর্তে আগামী 24 ঘন্টার আবহাওয়ার বৃষ্টিবাহী মোড় আমরা চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বঙ্গোপসাগর একদম স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে না। পরবর্তী 3 দিনের ম্যাপ যদি আমরা দেখাই, পরবর্তী 3 দিনের মধ্যে দেশের উপর কোনো ধরনের বৃষ্টিপাতের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। এদিকে বৃষ্টি একদম দক্ষিণ বঙ্গোপসাগরে প্রায় শ্রীলঙ্কার কাছাকাছি এই সমস্ত জায়গার মধ্যে কিছুটা বৃষ্টিপাত রয়েছে। তবে এখানে আমরা এই যে আমাদের পার্শ্ববর্তী উপকূলীয় সমুদ্রে কোনো ধরনের বৃষ্টিবাহী মেঘ নেই, বৃষ্টিপাতের তেমন কোথাও সম্ভাবনা পাওয়া যায়নি। বায়ুমোড়ে চলে যাচ্ছি। আগামীকাল বাতাসের সর্বোচ্চ চাপটা আকারে এই যে দমকা হাওয়া কথা থাকতে পারে, আমরা সরাসরি বায়ুমোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি আগামীকাল দেশের সর্বোচ্চ বাতাসের ঝাপটা হাওয়া থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে যদি আমরা একটু ম্যাপে দেখে চট্টগ্রাম বিভাগের যে মহেশখালী, তারপর কক্সবাজার, টেকনাম, এই সমস্ত জেলাগুলোর উপর ঘন্টায় প্রায় 25 কিলোমিটার বেগে উত্তর দিক থেকে দমকা হাওয়া আকারে বাতাস প্রবাহিত হতে থাকবে। এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে ফেনী, তারপর ম্যাপটা আরও বড় করে দেখাচ্ছি, এখানে সেনবাগ, তারপর মতিহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, এই সমস্ত জেলাগুলোর উপরও প্রায় 23 কিলোমিটার বেগে উত্তর দিক থেকে দমকা হাওয়া আকারে বাতাস প্রবাহিত হতে থাকবে। এছাড়া এদিকে খুলনা, সাতক্ষীরা এবং যশোর, লোহাগাড়া, এই সমস্ত জেলাগুলোর উপর বাতাসের গতিবেগ অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।